Hey guys, welcome to Easy Learning. আজকের ভিডিওতে দেখাবো ডি এর উচ্চারণ কখন জ এর মতো হয় এবং কোন শব্দের কোথায় ডি থাকলে ডি এর উচ্চারণ কেমন হয়। আজকের ক্লাসটি ইংরেজি উচ্চারণ ও রিডিং পড়া শেখানোর ডে 18 অর্থাৎ 18 নম্বর ক্লাস। পূর্ববর্তী ক্লাসগুলো যদি তোমরা মিস করে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। কারণ ইংরেজি উচ্চারণ ও রিডিং পড়া শেখানোর ধারাবাহিক ক্লাস দেয়া হচ্ছে, আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ইংরেজি উচ্চারণগুলো করতে হয় এবং কিভাবে রিডিং পড়া শিখতে হয়। সবগুলো ক্লাস যদি ধারাবাহিকভাবে দেখো তাহলে আমি আশা করি একেবারে শূন্য থেকে সম্পূর্ণ ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়া শিখতে পারবে ইনশাআল্লাহ। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। ডি এর আগে ও পরে যদি ভাওয়েল থাকে তখন ডি এর উচ্চারণটা হবে জ, মানে বাংলায় জ এর মতো সাউন্ডটা আসবে। যেমন উদাহরণস্বরূপ দেখো, গ্র্যাজুয়ালি শব্দটা লক্ষ্য করো, গ্র্যাজুয়ালি এখানে ডি এর উচ্চারণটা আমাদের আসতেছে কি জ এর মতো। কেন? কারণটা হচ্ছে ডি এর আগে আছে এই এবং ডি এর পরে আছে ইউ, মানে ডি এর আগে ভাওয়েল এবং পরেও ভাওয়েল, তাই ডি এর উচ্চারণটা হচ্ছে জ এর মতো, গ্র্যাজুয়ালি। লক্ষ্য করো, গ্র্যাজুয়ালি। গ্র্যাজুয়ালি শব্দের বাংলা অর্থটা হচ্ছে ধীরে ধীরে। এরপর এই শব্দটি দেখো, গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট শব্দের বাংলা হচ্ছে স্নাতক। তো এই গ্র্যাজুয়েট শব্দের মধ্যে দেখো যে ডি এর উচ্চারণটা কেমন হয়েছে, ডি এর আগে আছে এই, পরে আছে ইউ, যার কারণে ডি এর উচ্চারণটা হবে জ এর মতো, গ্র্যাজুয়েট। দেখো জ এর মতো উচ্চারণটা হয়েছে। এরপরে লক্ষ্য করো, ইন্ডিভিজুয়াল শব্দটা লক্ষ্য করো, ইন্ডিভিজুয়াল এখানে লক্ষ্য করো ডি এর আগে আছে ই, মানে আই, ডি এর আগে আছে আই এবং ডি এর পরে আছে ইউ, ডি এর আগেও ভাওয়েল পরেও ভাওয়েল, যার কারণে ডি এর উচ্চারণটা হয়েছে জ এর মতো, ইন্ডিভিজুয়াল। লক্ষ্য করো, ইন্ডিভিজুয়াল যার বাংলা অর্থ হচ্ছে স্বতন্ত্র। এরপরে লক্ষ্য করো, এডুকেশন। দেখো এডুকেশন এখানে ডি এর আগে আছে ই এবং পরে আছে ইউ, অর্থাৎ ডি এর আগেও ভাওয়েল পরেও ভাওয়েল, সে কারণে ডি এর উচ্চারণটা হচ্ছে জ এর মতো, এডুকেশন। এডুকেশন যেটার বাংলা অর্থ হচ্ছে শিক্ষা। তবে আমাদের অনেক বাঙালিরা এবং অনেক ইন্ডিয়ানরা এই এডুকেশন শব্দটাকে এডুকেশন উচ্চারণ করে থাকে, কিন্তু এই শব্দটার সঠিক উচ্চারণটা হবে এডুকেশন, কারণ ডি এর আগে ই এবং পরে আছে ইউ, অর্থাৎ ডি এর আগে ভাওয়েল এবং পরেও ভাওয়েল, তাই ডি এর উচ্চারণটা জ এর মতো হবে, এডুকেশন। এডুকেশন এরকম উচ্চারণটা হবে। এরপর মনে রাখবে যে ডি এর পরে এইচ থাকলে ডি এর উচ্চারণ ঢ অথবা ধ হয়, বাংলায় ঢ অথবা ধ এর মতো যে সাউন্ডটা সেটা হয়। যেমন উদাহরণস্বরূপ দেখো, ডি এইচ এ খেই এ, ঢাকা। ঢাকা বানান আমরা কীভাবে লিখি? ডি এইচ এ খেই এ, ঢাকা। আবার দেখো ধানমন্ডি কীভাবে লিখি? ডি এইচ দিয়ে, ডি এইচ এ এন, ধান, এম ও এন মন, ডি আই ডি, ধানমন্ডি, এরকমভাবে। এছাড়াও ডি এর উচ্চারণ তোমরা সবাই জানো হয়তো, আর পূর্বের ক্লাসগুলো যারা দেখেছো তারা অবশ্যই জানো যে ডি এর উচ্চারণ হয় বাংলা ড এর মতো অথবা দ এর মতো। যেমন উদাহরণস্বরূপ দেখো, ডি ও জি ডগ। তোমরা জানো যে ও এর আগে এবং পরে কনসোনান্ট থাকলে ও এর উচ্চারণ হয় অ, এরকম অ, তাই ডি ও জি ডগ, এরকম হবে আমাদের উচ্চারণটা, ডগ। এরপর এই শব্দটা দেখো, ডাইনামিক, যেটার বাংলা অর্থ হচ্ছে প্রগতিশীল, ডি ওয়াই ডাই। তোমরা জানো যে ওয়াইতে আই এর মতো উচ্চারণ হয়, আর এখানে তো দেখানোই হলো যে ডিতে ড, ওয়াইতে আই এর মতো উচ্চারণ হয় আই, এরকম ডি ওয়াই ডাই। এন এ এম, লক্ষ্য করো, এন এ এটাও হবে নে, কারণ এন এর মানে এই এর আগে এবং পরে আছে কনসোনান্ট, তাই এই এর উচ্চারণটা হবে এ, ডাইনে। এম আই সি মিক, আই এর আগে পরে যেহেতু
কনসোনান্ট আছে তাই আই এর উচ্চারণ হবে ই, এরকম ই, বা বাংলায় হ্রস্ব ইকারের মতো, তাই আমাদের উচ্চারণটা হবে ডাইনামিক, ডাইনামিক, এরকম ডাইনামিক, যেটার বাংলা অর্থ হচ্ছে প্রগতিশীল। থ্যাংকস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন অ্যান্ড নেভার মিস অ্যান আপডেট।